প্রথম বাংলাদেশী হিসেবে ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে স্বর্ণপদক জিতেছেন জিনাত ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত বক্সার জিনাত ফেরদৌস নারীদের 50 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশের হয়ে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেন তিনি গেল সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব শুরু করেন এই বক্সার আর সেই আসরে প্রি কোয়ার্টার থেকে বিদায় নেন জিনাত এবার ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে বাংলাদেশকে এনে দিলেন স্বর্ণপদক আগামী 25 মে থাইল্যান্ডে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে বাছাই পর্বে লড়বেন জিনাত ফেরদৌস